প্রিয় দর্শক, ব্যবসা কারো কাছে স্বপ্ন, কারো কাছে লক্ষ্যী স্বরূপ। একমাত্র ব্যবসা দিতে পারে অল্প দিনের মধ্যে একজনকে ধন দৌলত আর সমৃদ্ধি, দিতে পারে সমাজের মধ্যে প্রতিষ্ঠা আর আত্মসম্মান। তবে এই ব্যবসা এমন ধরনের হওয়া উচিত যার চাহিদা থাকবে সারাটা বছর প্রায় একই রকম এবং কম্পিটিশন থাকবে খুবই কম। আজকে এমন এক ব্যবসা নিয়ে কথা বলবো যা হয়তো আপনি সর্বপ্রথম দেখতে চলেছেন, তা আবার সম্পূর্ণ বাংলা ভাষায়। এই নতুন ধরনের ব্যবসাটিকে সবার মাঝে তুলে ধরার জন্য আজ আমি চলে এসেছি নদিয়া জেলার করিমপুরের এক স্বনামধন্য কোম্পানিতে, যে কোম্পানির নাম ইয়াদুকা অ্যাগ্রোটেক প্রাইভেট লিমিটেড। এখানে এসে কথা বললাম এই কোম্পানির এরিয়া ম্যানেজার তাপস বাবুর সাথে। আমাদের একটাই উদ্দেশ্য, বাংলার আনাচাকানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা নতুন নতুন ব্যবসার সন্ধান দেওয়া, যাতে করে নতুন উদ্যোগীদের জন্য ব্যবসা করার পথটা কিছুটা মসৃণ হয়। তাই আমাদের এই উদ্যোগ যদি আপনার একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিয়ে আমাদের উৎসাহিত করবেন। আর এই চ্যানেল নতুন হলে এবং এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তবে বন্ধুরা, যে ব্যবসা করুন না কেন, আগে নিজের এলাকা ঠিকমতো রিসার্চ করে করবেন এবং যে কোনো জায়গায় লেনদেন করার আগে ঠিকমতো ভেরিফাই করে করবেন। চলুন তাহলে ভিডিওর মূল পর্বে ফিরে যাই। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? সবাই আশা করি ভালো আছেন। আজকে দেখুন, আজকে আপনাদের খুবই ইউনিক টাইপের একটা বিজনেস আইডিয়া নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করবো। এর আগে একটা ভিডিও আপনাদের দিয়েছিলাম, তো অনেকেই বিষয়টা নিয়ে ঠিকঠাকভাবে বুঝতে পারছিলেন না, কারণ আজকে পুরোপুরি ডিসকাসটা করবো এবং সম্পূর্ণ আপনাদের তথ্য দেবো এবং সম্পূর্ণ দেখাবো যে প্রসেসিংটা কীভাবে হচ্ছে, কাজটা কীভাবে হচ্ছে, সম্পূর্ণ তথ্য আপনাদের দেবো। তো স্যারের সঙ্গে আমি পরিচয় করিয়েছিলাম, স্যার আমাদের সঙ্গে আছেন, তো স্যার একটু আর একটু পরিচয় দিন। আমার নাম তাপস বিশ্বাস, কোম্পানি ইয়াদুকা প্রাইভেট লিমিটেড, আমি এরিয়া ম্যানেজার আছি। তো স্যার এখানে এরিয়া ম্যানেজার আছেন, তো আজকে সম্পূর্ণ ডিটেলস আমি আলোচনা করবো সম্পূর্ণ। স্যার এর আগে আমি ভিডিওটা করেছিলাম, তো অনেকে কিন্তু বুঝতে পারেননি, ঠিক আছে, যে কীভাবে প্রসেসিংটা হচ্ছে, কীভাবে মানে কাজটা হচ্ছে এবং আপনাদের কাজটা কী। তো আজকে ওই কারণে সম্পূর্ণ ডিটেলস আপনাদের মানে একবারে তথ্যটা আমি সাধারণত নিই। তো চলুন আমরা এক এক করে এগিয়ে যাই। তো এখানে যে প্রসেসিংটা যেটা হচ্ছে এটা কী হচ্ছে, এটা কী বলতে হবে? আচ্ছা, এখানে যেমন চাষিরা নিয়ে এসছে, নিয়ে কেউ কাদি হিসাবে নিয়ে আসছে, সে ক্যাটিং মানে কেটেও নিয়ে আসছে। আচ্ছা, এখানে একটা জিনিস বোঝা যাচ্ছে যে হয়তো অনেকের যাদের কলা গাছের মানে যারা বাগান রয়েছে তারা এইসব জায়গাগুলোতে মানে আপনাদের কোম্পানিকে বিক্রি করতে পারে, তাই তো? এবং একটা সম্পূর্ণ একটা ন্যায্য মূল্যে আপনাদেরকে দিতে পারে। এবং যদি কেউ মনে করে যে আমি কলা নিয়ে ব্যবসা করবো, সে পাইকারিতে কিনে নিয়ে হয়তো নিজস্ব একটা এলাকাতে বিক্রি করবে, সেটাও করতে পারে। মানে এই টাইপের কলা নিয়ে যাবতীয় যে বিজনেস সেটা সাধারণত আপনারা প্রোভাইড করেন, আপনাদের কোম্পানির তরফ থেকে সেই প্রোভাইডটা করা হয়, তাই তো? চলুন আমরা প্রসেসিংটা আমরা আরেকবার ভালোভাবে দেখে নিই। তো এখানে যে কালারটা মানে এটা অ্যাকচুয়ালি রটা, তাই তো? এই রটা এখান থেকে কাদি হিসেবে আসে, অনেক সময় কেটেও নিয়ে আসে, কেটেও নিয়ে আসে। আচ্ছা, এই রটা আসছে এখান থেকে, এই প্রসেসটা এই জায়গাটাতে। হ্যাঁ হ্যাঁ, ধোয়া। আচ্ছা, এটা কিভাবে, এটা কি কি দিয়ে মানে ধোয়াটা হচ্ছে? এতে জাস্ট আপনি যেটা করছেন, শ্যাম্পু, নরমাল শ্যাম্পু আছে, ফিটকিরি আছে, এখানে কোনো আপনার কেমিক্যাল, কোনো কেমিক্যাল এটা সম্পূর্ণ বলা যেতে পারে কেমিক্যাল ফ্রি একটা প্রসেস, পুরো কার্বাইড ফ্রি, ন্যাচারাল, মানে এতে কোনো সাইড ইফেক্ট নেই। আপনারা দেখছেন বন্ধুরা, আপনারা দেখুন যে একটা কোম্পানি যে একটা লরি দেখতে পাচ্ছেন, এটা এখান থেকে মানে এটা পাকা মালের জন্য, এটা যদি দূরে কোনো জায়গায় মাল যায়, অনেক সময় এখান থেকে যখন মেদিনীপুর বা অনেক দূরে যেখানে যায় তখন আপনি রিপার ভ্যান এসে। আচ্ছা, ধরুন যে কেউ যদি মনে করে যে আমরা পাকা কলা নিয়ে ব্যবসা করবো, তারা আপনাদের কাছ থেকে নিয়ে এই লরির মাধ্যমে সেটা আপনারা বাইরে কমার্ট করে, একই জায়গায় যেখানে যত ডিস্টেন্স হবে ভাড়াটা একটু মেইনটেইন করে, আমরা রেটটা ওই ভাড়ার উপরে অ্যাডজাস্ট করে কি রেটে ওখানে মাল চেপে আপনারা দেখুন যে বন্ধুরা অনেক কাজ হচ্ছে এসব জায়গাগুলোতে, আপনারা দেখে বুঝতে পারবেন যে এখানে দেখুন যে কাজটা হচ্ছে, এখানে এই জিনিসটা সম্পূর্ণ মানে ক্লিন হচ্ছে, এখানে ওই যে শ্যাম্পু দিয়ে, তাই তো? যেগুলো সিঙ্গেল সিঙ্গেল আছে মানে অনেক এমন কেমন আছে, যেমন এই ফড়াটা পুরো ভালো, একটা কলা ধরুন কোনো রকম স্পট আছে, সেটা থ্রি নিয়ে যেটা সিঙ্গেল বেরোবে সেটা আমরা নিয়ে নেবো, সেটা এস, সেটা এস হচ্ছে। হ্যাঁ, সেটা এস, মানে কোনো জিনিস বাদ যাবে না, কোনো জিনিস বাদ যাবে না। জাস্ট বললাম যে জিনিসটা, যেমন কলা ছড়াতে দুটো কলা পাকা, সেই ছড়াটাই শুধু বাদ দেবো। আচ্ছা, শুধু যেটা পেকে গেছে সেটা, সেটা বাদ দেবো, তাছাড়া কোনো কিছু। এবার একটা কাদিতে, হ্যাঁ
এবার একটা কাদিতে যদি একই কথা বলছিলাম যে অন্যান্য ব্যবসাদার কি করে একটা কাদিতে একটা মাল পাকা দেলকে তারা দাম দিতে চায় না বা তোমার কাদি পেকে গেছে নেব না বা দাম কম দেয় অনেক কিন্তু সে জিনিসটা হবে না আমাদের ওই যে দুটো কলা এক ছড়ায় দুটো কলা পাকা এসবের দামে বলছি এই ছড়ারে যেমন দুটো কলা পাকা সে দুটো কলা পাকাই এই ছড়ারে শুধু বাদ যায় বাদ বাকি নিচের বাদ বাকি যে ছড়িগুলো আছে সেগুলো পুরোটাই আমাদের এখানে চলবে একই রেটে শুধু আমাদের যে গ্রেডে আছে বা যে কোয়ালিটিতে আসবে সেই কোয়ালিটিতে আসলে সে রেট তারা পেয়ে যাবে আচ্ছা আপনারা দেখুন যে এই জায়গাটাতে লোডটা হচ্ছে আপনারা অনেকেই মানে বাইরে থেকে হয়তো অনেকে মানে পাকা কলোনি হয়তো অনেকে ব্যবসা করতে চাইছেন তো তারা এইসব এইভাবে করে আপনারা যদি আপনার নন এসি যেগুলো ডালা বডি যেগুলো সেগুলো লোকাল মার্কেটে কাছাকাছি যেগুলো আছে আমরা ডালা বডি আমাদের অ্যাড্রেস মহিষবা খান দক্ষিণ মাঠ কৃষ্ণনগর আর যে করিমপুরের মেন বাস রুট আছে বাস রুটের ঠিক একদম সঙ্গে নদিয়া করিমপুর তাই তো হ্যাঁ নদিয়া করিমপুর ঠিক আছে এর আগে আমি আপনাদের ফোন নাম্বারটা দিয়েছিলাম এবং স্ক্রিনে যে নম্বরটা দেওয়া থাকবে সেখান থেকে আপনারা যোগাযোগ করে নেবেন তো চলুন আমরা এগিয়ে যাই ওই সাইডে তো বন্ধুরা এবার চলুন আমরা দেখবো যে মানে অ্যাকচুয়াল প্রসেসিংটা মানে কীভাবে হচ্ছে মানে পাকানোটা কীভাবে হচ্ছে তাই তো ভিতরে যেটা চলুন আমরা সেখানে বন্ধুরা এখানে দেখছেন আর হ্যাঁ আরেকটা জিনিস যে এখানে দেখুন যে নম্বরিং যে সিস্টেমটা আমাদের বিভিন্ন যে কোয়ালিটি আছে যে ভাগ আছে এক একটা রকম এক এক রকম এক একটা আমরা এখানে মাল রিসিভ করি আর রিকোয়ারমেন্ট পার ডে এভারেজ এখন 50 টন এটা সিজন আছে আবার বারবার একই কথা বলছি আমাদের রিকোয়ারমেন্টের কোনো যে যত মাল নিয়ে আসতে পারবে আমরা যে নেবো না বা এরকম কথা না আমরা লাগবে না এমন কথা কোনো দিন এখানে হবে না যে যতই মাল নিয়ে আসবে আচ্ছা চলুন এগিয়ে যাই আপনারা দেখুন যে এই সাইডে এগুলো হচ্ছে আমাদের রাইপেনিং প্রসেস আচ্ছা মানে আমরা এর ভিতরে পাকাই এর ভিতরে পাকাচ্ছি হ্যাঁ হ্যাঁ এর ভিতরে পুরো কার্বাইড ফ্রি একদম ন্যাচারাল মানে ন্যাচারাল কোনো সাইড ইফেক্ট নেই কোনো সাইড ইফেক্ট না 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 আচ্ছা বন্ধুরা আপনারা দেখুন যে এইভাবে সাধারণত পাকানো হচ্ছে চলুন এটা দেখি আপনারা দেখুন যে এই জায়গাটাতে এইভাবে কীভাবে পাকানোটা হচ্ছে পাকানোর প্রসেসটা আপনারা দেখুন যে এই জায়গাটাতে এইভাবে কলাগুলো সাধারণত পাকানো হচ্ছে পাকার পর এরকম কালারও চলে হ্যাঁ কালারও চলে আসছে হ্যাঁ হ্যাঁ আপনারা দেখলেন যে সম্পূর্ণ তথ্য আপনাদের দিলাম স্যার আরেকবার একটু যদি যোগাযোগ অ্যাড্রেসটা আপনি যদি বলে দিতে পারেন মানে বলেন যে আপনাদের সঙ্গে কিভাবে যোগাযোগটা করবো আরেকবার প্রসঙ্গ উদ্দেশ্যে বলুন আচ্ছা যে নাম্বার আছে একটা নাম্বার আপনাকে তো দেওয়াই হবে নাম্বারটা আপনি ওই নাম্বারে যখন যোগাযোগ করবে 24 hours ওই নাম্বারে আমাদের পেয়ে যাবে আপনাদের গাইড করে নিয়ে আসা হবে আর কেউ যদি আসতে চায় কৃষ্ণনগরের দিক থেকে কৃষ্ণনগর থেকে বাসে উঠলে করিমপুর মহিষবাতান বললে বাসওয়ালা আরামসে নামিয়ে দেবে আমাদের এখানকার জায়গার ইয়াদুকা অ্যাগ্রোটেক যদি বলেন যে অটোমেটিক যে কেউ দেখিয়ে দেবে বা কোনো বাসে যদি আসেন বাসওয়ালাকে বলবেন যে এই কোম্পানিতে যাবো অটোমেটিক কোম্পানির সামনে ফ্যাক্টরির সামনে আপনার নামিয়ে দেবে আর প্লাস বহরমপুর থেকে যদি আসেন বহরমপুর থেকে আপনি করিমপুর আসবেন বাসে ওখান থেকে যা যে কাউকে রিক্সা হোক কোনো হোক যাকে বলবেন যে ইয়াদুকা অ্যাগ্রোটেকে যাবো বা কলা যে কোম্পানি হয়েছে ওখানে যাবো আরামে এখানে চলে আসতে পারবেন যে কোনো যদি বেকার ছেলে মানে ব্যবসাটা শুরু করতে সেও কলানে যদি কেউ ইন্টারেস্ট হয় আপনাদের সঙ্গে যোগাযোগ করে নেবে এবং যে কোনো ব্যবসা আপনারা মানে করতে পারবেন আর কি তাই হ্যাঁ আচ্ছা ঠিক আছে আপনি যে এতক্ষণ ধরে আমাদের সময় দিলেন আমাদের চ্যানেলের উদ্দেশ্যে তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।